বাপ রে বিরাট কিছু একখানা হয়েছে শুধু সবাই একটা করে ওই বলে আসছে দেখো স্বপ্ন দেখেছি বাপরে বাপরে বাপ ম্যাডাম আসুক তারপর বলবো বাংলাদেশ থেকে তানজিম দিশা এসে দেখা করতে সঙ্গে দেব শিপিং বেরিয়ে যাচ্ছে আজকে চলে এলাম এখন অ্যাম্পল মার্ট মাছটা নিই তারপরে দেখি আর ঠিক নেওয়া যায় এখন আমার পরে এবার চলে এলাম একটু সবজি নিতে একটু সবজি নেয় ঘরে বাজার নেওয়া হয়ে গেল বাট ভিতরে একদম ঘেমে চান করে গেলাম এত গরম ভিতরে বাপ রে বাপ আপনার টমেটো আমার টমেটো কি রান্না হবে ভাই কি কি রান্না হবে কিছু হবে না আজকে ডিমের ঝোল আর ভাত আজকে বেরোবো যাব এয়ারপোর্টে পল্লবীকে ছাড়তে পল্লবী ম্যাডাম আ গিয়া নিচে ওর ব্যাগটাকে গাড়িতে ভরে দিই তারপরে উপরে আসবে একসঙ্গে আপনাদের খাওয়া দাওয়াটা বাকি আছে মিমলি খাচ্ছে তারপরে বেরিয়ে যাবো ঠিক আসছে বাবা পুরো একদম সেট তোকে ব্যাগ রেখে দিলাম চলো এখন মাঝে পুরো ডট একটা বেরিয়ে যাচ্ছি তো চলো ওটাকে ছেড়ে আসি যে ম্যাডাম রেডি কি তো জুগার দেখি এইদিকে মেঘ করেছে দেখো বৃষ্টি হবে বৃষ্টি হলে হোক হোক গরম প্রচন্ড খালি হয়ে যাবে হ্যাঁ গাড়িটা পিছিয়ে এসে ঢুকলো নিয়ে আবার এসে ওকে গাইয়ে দিচ্ছে নে বাবা আজ হ্যাঁ এটা ফোরাম কোরমাঙ্গলা ফোরাম সেকেন্ড বিএমডাব্লিউটা দেখো একবারে ম্যাট ফিনিশ ম্যাট ম্যাট কিছু শুরু হয়ে গেল বৃষ্টি বাহ গরম পড়েছিল খুব টাইমে পৌঁছে যাবো এবার টেনশন ফ্রি হ্যাঁ অলমোস্ট তিনটে আর এইদিকে হচ্ছে বৃষ্টি এই কদিনের জন্য কিন্তু পল্লবীকে বেশ মিস করব কেন কি লাস্ট কয়েকদিন আমরা দুজনে খুব মানে অনেকটা টাইম কাটিয়েছি একসাথে হয়েছে তো ওই জন্য মানে এখন বেশ খারাপই লাগবে মানে জাস্ট ওর বলার অপেক্ষা বা আমার বলার অপেক্ষা ছিল এই কদিন প্ল্যান কিছু না কিছু আমরা ঠিক বানিয়েই ফেলছিলাম যাই হোক ওর ওটা দরকার বাড়ি যাওয়াটা চলো আমরা ওকে এগিয়ে দিয়ে আবার মানে মানে বাড়ি ফিরে যাবো রাত্রেবেলা আছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রাত্রেবেলা আছে আবার আমাদের সব বন্ধুদের পার্টি নতুন বন্ধু তোমরা তো নতুন আর পুরনো ভালোবাসতে জানলে সবাইকেই আপন করা যায় আর সেটা যদি কানেকশন হওয়ার হয় সেটা দু দিনেই হয়ে যায় আর যদি না হওয়ার হয় তোমার সাথে 20 বার দেখা হলেও সেই কানেকশনটা হবে না কেন কি এটা তোমরা আরও বেশি করে ফিল করবে যখন তোমাদের সাথে আমাদের দেখা হয় তখন তোমরাই বলো যে মনেই হচ্ছে না যে ফার্স্ট টাইম দেখা করছি তো এই হলো কি ব্যাপার আর এই ব্লগিং করতে করতে এখন মানুষজনকে আরও আপন করে নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে গেছে আমাদের সো ওই জন্য এখন আর পর বলে কিছু নেই আমাদের কাছে সবাই আপন তো এই হলো কি ব্যাপার আর অঙ্কিতা আসতে পারছে না কেন কি ওর বাড়িতে ননদরা আছে যেরকমটা তোমরা জানো কালকেই যদি অঙ্কিতার সাথে দেখা হবে সো ওখানে দেখতে পেয়ে যাবে ঝগড়া হয়েছে ঝাঁটি হয়েছে না কী হয়েছে না কি কেন আসছে না আর সিক্সিন তো সবাই সবার অফিস নিয়ে বিজি স্বরূপা শরীর খারাপ ঠান্ডা লেগেছে এই সবাই আর কি
তো যাই হোক চলো এখন ওকে মানে মানে পৌঁছে দিই। আমরা খুব চিন্তায় ছিলাম, বসে গেছিলাম সবাই করে, কেউ কথা বলছিলাম না। তারপরে এখন কাছাকাছি এসে মোটামুটি নিশ্চিন্ত। এক্ষুনি বলছিলাম আর এক্ষুনি দেখো সামনে হয়েছে অ্যাক্সিডেন্ট, যার জন্য 5 মিনিট লেট। এই যে পুরো লাল, এইখানে আপডেট দিয়ে দিচ্ছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে পুরো যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে হলো না, যেখানে বৃষ্টি না হলে গাড়িটা টানতে পারবে সেখানে এমন বৃষ্টি দিয়েছে যে গাড়ি টানা যাচ্ছে না। ভালোই এক্সপিরিয়েন্স হয় আমাদের না মাঝে মাঝে। এই গায়ে এই রোডে প্রথম মনে হয় ছাটে আমি গাড়ি। হ্যাঁ সেটাই, এইদিকে পুরো রাস্তা শুকনো, বৃষ্টি হয়নি। কিন্তু কি লাগছে বাপরে, সামনেটা দারুণ লাগছে। দিকে কোনো বৃষ্টি নেই, খটখটে রোদ একদম। আমি বললাম না আমাদের ওইদিকে হবে কিনা তার ঠিক হয়নি। ওয়েলকাম টু ক্যাম্পাগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে আমাদের ক্যাম্পাগোড়া। তোদের সঙ্গে ঘুরতে যাবো না? বাড়ি যাচ্ছি। এ এমনি করলে চলবে? থোড়ি লুকি লুকি চলে গেলে থোড়ি চলবে। চল চল চল, আমি বার করে দিচ্ছি, চল আমি বার করতে পারব। হ্যাঁ দৌড়া দৌড়া টাটা। হঠাৎ করে পল্লবীর বাড়িতে একটা এমার্জেন্সি আসাতে ওকে আজকে বাড়ি ফিরে যেতে হচ্ছে, মানে বাড়ি যাচ্ছে ও। তোমরা লাস্ট কয়েকটা ব্লগে দেখেছো, শুনেছো যে ও ননদের অসুস্থ, ননদের শরীরটা খারাপ, তো ননদ এখন হসপিটালাইজড আছে, সিসিউতে আছে, তো ওই জন্য কিছু এমার্জেন্সি হওয়াতে ওকে বাড়ি ফিরতে হলো। আর খুব হঠাৎ করে এই ডিসিশানটা নেওয়াতে, যেহেতু ও এখানে একা, এখন ইন্দ্রজিৎ নেই, ইন্দ্রজিৎ কয়েকদিন আগে বাড়ি গেছে, তো ওই জন্য হরিন্দমি বললো যে ঠিক আছে আমরা ছেড়ে আসবো, শনিবারও আছে, কোনো অসুবিধা নেই। সেই জন্য আমরা ড্রপ করে দিয়ে গেলাম, এখন মানে ঠাকুরের কাছে এটুকুই প্রে করি সব কিছু ঠিকঠাক করে ভালোভাবে মিটিয়ে ও বাড়ি ফিরে আসুক, মানে আবার আমাদের ব্যাঙ্গালোরে ফিরে আসুক আর কি, এটাই বলবো আর কি। তো যাই হোক এখন বেরোলাম, ঘুরিতে বাজে 3:26, বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের মোটামুটি 5:11 হয়ে যাবে। বাপরে বিরাট কিছু একখানা হয়েছে মনে হচ্ছে, দুটো অ্যাম্বুলেন্স, একটা বড় একটা ছোট, সর্বনাশ। এই যে অ্যাম্বুলেন্স দুটো নিয়ে চলেও এলো। আরে কিছু হয়েছিল বড় সড়ো গো, হয়তো মনে হচ্ছে। ও পিছনে আবার একটা আছে, এখন পর একটু ফাঁকা জায়গায় এসেছি, যদিও এখনো বেশ ট্রাফিক, বাট ওই আর কি ওখানে কিছুই দেখতে পেলাম না, যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে মোটামুটি মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক এটুকুই প্রে করে সব যেন ঠিক থাকে। অ্যাম্বুলেন্স আজকে আর পিছনে ছাড়ছে, সত্যিই তাই। কোন দিকে যাবি ভাই? ভাই টিকে এসে এখানে দাঁড়ালাম, একটু চা খাচ্ছি, ম্যাডামকে চা দিয়েছি, হেভি লাগছে কিন্তু জায়গাটা, ঝিরঝির করে বৃষ্টি, হালকা খুব, এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আজকে চারিদিকে শুধু অ্যাক্সিডেন্টই অ্যাক্সিডেন্ট, এইখানে আবার লেগেছে নে। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, ফ্রেশ হয়ে নিলাম হয়ে সন্ধ্যে দিয়ে, এখন বানাচ্ছি একটু ব্ল্যাক কফি, অরিন্দম ঘুমিয়ে পড়লো, ও একটু সুখ, আমি একটু ব্ল্যাক কফি খাই। কে ব্যাঙ্গালোরে সেই বৃষ্টি নামিয়েছিল, আমি এতক্ষণ ঘরেই ছিলাম, প্রচণ্ড মাথা ধরে গেছিলো,
একটু ওষুধ খেলাম, ওই পেন কিলারটা, সো ওটা খেয়ে প্যারাসিটামল আর কি, ওটা খেয়ে এখন ঠিক আছে। নিমলিকে দেখতে যাচ্ছি কোথায় আছে, ও খেলছে কোথায়, এখন কার বাড়িতে ঢুকেছে কে জানে। হ্যালো, সেই অলমোস্ট সেম সাইকেল, শর্টার লঙ্গার টলার বিটুইন দেখছি। যদিও মিমলি এক্ষুনি এলো, আমি দেখছিলাম বিকেল থেকে টাক ফাঁকা টাইম পেয়েছিলাম, আরামসে বসে বসে দেখছিলাম। আর সেন বাবা এতক্ষণে আড্ডা মেরে ঢুকলো, সেই বেরিয়েছে। হুম, কি মিমলি, লেটস ইট গো, অনেকক্ষণ দেখা হয়েছে। সকালে যেমনটা বলছিলাম, আজকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যদিও তা সেটা নিয়ে খুব একটা ইয়ে নেই, কিন্তু সবাই মিলে একসঙ্গে বসে খেলাটা দেখা হবে। রিয়াল মাদ্রিদ একদিকে আছে, এটুকু জানি আমি, কি করবো, আমি তো কিছুই জানি না। 12:30টায় খেলা শুরু, অতক্ষণ কি করবে, গল্প করবো? এই যে সবাই একটা করে বলে, এই তো ডিম সিং দেবে তোকে, ঘরের উপরে ডিপ ডিপ করবি, নিচে ডিম সিং দেবে। সেই বৃষ্টি শুরু হয়েছে, এখনো চলছে, আসছে, দেখো খাতাটা উল্টে, খাতাটা উল্টো তো, আয় ঢুকে ঢুকে, আরে ঢুকে আয়, আস্তে আস্তে পাস লিপ করো। বিয়ের পর থেকে শুনছি বুড়ো আঙুল টিপে টিপে, কি করে যে বুড়ো আঙুল টিপে টিপে হাঁটে ভগবান জানে, চেষ্টা করো দেখো। আমি দেখেছি অনেকবার, আমি পারি পুরো পাটা চিপে হয় বুড়ো আঙুল, আমার মাথা আবার ব্যথা করছে, আমার মাথাটা আবার ব্যথা করছে, গপ গপ করছে, সিঁড়ি দিয়ে যাবো দাদা আবার। এই ফ্ল্যাটটা সে সৈকত দাদের মতন, সৈকত দাদের ফ্ল্যাটটার মতন, এরকমে ঢুকে ঢুকে সমুজ্জ্বলের বাবা। ও দুজন শেফ নাকি? দুজন শেফ না, না ওই শেফ, আমি হেল্প আছি, মোটেও না, হ্যাঁ না ও শেফ, ও রান্নাটা সাইজটা দেখো। হ্যালো, কেমন আছিস? কি সুন্দর লাগছে। এখন চলছে প্ল্যানিং, কোথায় যাচ্ছি এখনই বলছি না, ঘুরতে যাচ্ছি খুশি, বাট মনে হচ্ছে এবার আস্তে আস্তে এগোচ্ছে। কি ভয় পাচ্ছে এটা, পুজো দিয়ে এসছে হনুমান মন্দির, তোর দুশ্মন কিনে নি। শুরু হচ্ছে এখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, তো এখানে চলছে এখন ম্যাচ, আমরা বসে দেখছি কে জিতবে, কে জিতবে মনে হয়। বাবা সব রিয়াল মাদ্রিদের ফ্যান, চলছে এখন তো এখন হাড্ডা হাড্ডি, এক গোল দিচ্ছি আমরা, এতক্ষণ এই এতক্ষণে দেখা পাওয়া গেছে ম্যাডামদের, চল সবাইকে টাটা, কেউ আর শুনতে পারছে সবাইকে টাটা, চলো টাটা, টাটা, কালকে দেখা হবে, কালকে দেখাচ্ছে একদম, চলো একদম। রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করতাম যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিল, রোনাল্ডো চলে যাওয়ার পর আর সেরকম ভাবে তো খেলা দেখা হয় না,
বাট সবাই মিলে একটা ফুটবল খেলা, তারপর ফাইনাল, তারপর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, এটার একটা মর্যাদাই আলাদা। ওই জন্য সবাই মিলে একসঙ্গে এক জায়গায় হয়েছিলাম। খাওয়া দাওয়াটা তো নিমিষমাত্র, ওটা জাস্ট চিকেন আর ভাত। তো যাই হোক, বেশ ভালো একটা ইভিনিং কাটালাম। সব থেকে ভালো দেখেছি আমরা, মেয়েগুলো সব একটা ঘরে, ওরা কেউ খেলা দেখেনি, আমরাই সবাই হই হুল্লা করতে করতে। তো যাই হোক, চলো ঘরে ঢুকলাম, এখন বাজে 3টে, এরপর ঘুমোবো, কালকে সকালে আবার বেরোনো আছে। তো কখন কি করবো কে জানে। যাই হোক, এখন তাড়াতাড়ি শুই, তবে গিয়ে কালকে সকালে তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি উঠবো, কখন উঠবো জানি না, কালকে আবার দুর্গাদি যখন আসবে তখনই উঠবো। যাই হোক, তো এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনে ফ্যামিলি মেম্বার হয়ে না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। হালাম আর দিদি।